দেখেছেন এই যে ফুলকপিটা, এই ফুলকপিটা এটা তো খাওয়াই হয়, তরকারি করা হয়, মাছের ঝোলে দেওয়া হয়। তারপরে এই পাতাটা আমি আজ বাটা করব রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা কালো জিরে। রসুন এটা পাতাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, তাহলে এমনি করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে এটাকে আমি তেল দিয়ে ভাজব, তারপরে বাটা করব। খুব সুন্দর লাগে খেতে পাতাটাকে। এই ডাটের দিয়ে দিয়ে চচ্চড়ি হয়, ভালো লাগে। ধুয়ে নিলাম আমি এটাকে, এইবার আমি তেল দিয়ে এটাকে ভাজব। হ্যাঁ, এবার আমি রসুনটা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব, মানে তেল ছাড়া, তেল দেবো না, এটা ভেজে নেব। খুব হাওয়া লাগছে, উনানটা জ্বলছে না ভালো। আমি এই টিনটা দিয়েছি দেখুন, এই যে হাওয়ার জন্য। এবার আমি কালো জিরেটা দেবো, রসুনটা আর লঙ্কাটা হয়ে গেছে ভাজা, তেল ছাড়াই এগুলো ভেজে নিলাম। এবার কালো জিরেটা ভেজে তুলে তারপরে আবার শাকটাকে ভাজা, এটা তো হয়ে গেছে এটা ভাজা। তেল দিয়ে এবার পাতাটাকে আমি ভেজে নেবো। নুনটা দিয়ে ভালো করে উঠি আমি এবার নেড়ে দিই। আর জল বেরোলো, আমি তো জল দিলাম, তাও জল বেরিয়ে গেল, জলটাকে শুকাস, তারপরে আমি মাঝে হাত রাগ থাকবো না, জলটা শুকোতে দিই। এই যে জলটা শুকিয়ে গেছে, জলটা কিন্তু আমি দিই না, এমনি পাতাটার সঙ্গে মানে ধুয়েছি তখনই জলটা উঠে গেছে। এত শুকনো হয়ে আসছে, এবার ভাজা ভাজা হয়ে হবে আর একটু হোক, তারপর আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার বাটা করবো এটাকে। আমার নুনটা কি পাতাটায় দেওয়া আছে, নুনটা লাগবে না দেওয়া, এবার বেটে নিই রসুন থেকে কাঁচা লঙ্কাকে আর কালো জিরেটা আমি বেটে নিই। সুন্দর লাগে, বেটে খেয়ে দেখবেন একদম সুন্দর লাগে। পাতাটা তো ফেলে দেওয়া হয়, ছাগলে খায়, গরুতে খায়, এমন বেটে খেলে খুবই সুন্দর লাগে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে। হয়ে গেছে আমার পাতা বাটা, ফুলকপি পাতা বাটা হয়ে গেলো।